Hello, Assalamu Alaikum. Thanks for clicking me. It's me, Nasir, before you, and today we are going to learn it's all about the usage of ing. Today we are on the third class. Priyo shikkhartira, ajke chole aslam amra ing byabohar tritiyotomo class e. So ing te amra ekar peyechi. Jodio ba ing te ra hoy ekar ebong te tintai, but amra একার নিয়েই আলোচনা করছি এবং বিগত দুইটা ভিডিওতে সেগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। তোমরা যারা এখনও দেখোনি সেগুলো দেখে নিতে পারো। সো চলো আজকে আলোচনা করা যাক। সেখানে গিয়ে তুমি কি করবে এই ধরনের কথা যখন বলবো, সেখানে গিয়ে তুমি কি করবে বা এখানে বসে তুমি কি করবে বা পড়ালেখা করে তুমি কি করবে বা বসে থেকে তুমি কি করবে, সো আমাদের প্রথমে হচ্ছে যে সেখানে গিয়ে এতটুকু ইংলিশ করতে হবে, সেটা হচ্ছে যে গোয়িং দেয়ার, কামিং হেয়ার, এখানে এসে তুমি কি করবে, কামিং হেয়ার। আমরা খুব সহজে এখানে কামিং হেয়ার দিতে পারি। কামিং হেয়ার, ওকে। সো আমরা এই সুন্দর সুন্দর কথাগুলো বলার পরে আমরা যে কোনো আরেকটি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বসাতে পারি অথবা একটা ডাবলিশ কোশ্চেনও দিতে পারি। তুমি কি করবে এটার ইংলিশ হচ্ছে হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে গোয়িং দেয়ার অথবা কামিং হেয়ার, গোয়িং দেয়ার অথবা কামিং হেয়ার, এখানে এসে হোয়াট উইল ইউ ডু, তুমি কী করবে। অথবা আমরা ইচ্ছা করলে হোয়াট উইল ইউ ডু এটা প্রথমে বলে আমরা গোয়িং দেয়ার অথবা কামিং হেয়ার শেষে দিতে পারি। হোয়াট উইল ইউ ডু গোয়িং দেয়ার, তুমি সেখানে গিয়ে কী করবে। আমরা ইচ্ছা করলে এখানে কামিং হেয়ার দিতে পারি। একটি বিষয় তোমাদেরকে বলি, বাংলায় যেমন অনেকগুলো প্যাটার্ন থাকে, প্যাটার্নটা হচ্ছে যেমন ধরো যে ভাত খেয়ে আমি বাড়ি যাব বা বাড়ি যাব ভাত খেয়ে, অথবা আমি ভাত খেয়ে বাড়ি যাব, যেভাবে বলি না কেন সবচেয়ে বেস্ট বাংলাটা হচ্ছে আমি ভাত খেয়ে বাড়ি যাব, ভাত খেয়ে আমি বাড়ি যাব এটা নয়, অথবা বাড়ি যাব ভাত খেয়ে এটাও না। এটা এই নিয়ে আমার বিগত দিনে দুইটা ক্লাস করা হয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। সো আমরা বাংলার যেমন একটা বেস্ট ভার্জন আমরা ইউজ করি যে আমি ভাত খেয়ে বাড়ি যাব, ঠিক তেমনটি ইংরেজিতেও বেস্ট প্যাটার্ন রয়েছে। আমরা ইচ্ছা করলে এই ধরনের স্টাইলে কথা বলতে পারি, গোয়িং দেয়ার হোয়াট উইল ইউ ডু এটাও বলতে পারি, অথবা হোয়াট উইল ইউ ডু গোয়িং দেয়ার, সেখানে গিয়ে তুমি কী করবে। ঠিক তেমনভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের প্রফেশনাল স্টাইলটাই ইউজ করতে হবে। যদিও বা এক এক কান্ট্রির লোক এক এক স্টাইলে ইউজ করতে পারে, নো প্রবলেম, এখানে কোনো ভুল নেই। নেক্সট আরেকটি আমরা উদাহরণ দেখব, বসে থেকে তুমি কি করবে। বসে থেকে বলতে স্টেইং আইডল, মানে অলসভাবে বসে থেকে হোয়াট উইল ইউ ডু, অথবা পড়ালেখা করে তুমি কি করবে, স্টাডিং, স্টাডিং মানে পড়ালেখা করা, স্টাডিং হোয়াট উইল ইউ ডু। এখন আমরা ইচ্ছা করলে হোয়াট উইল হ্যাপেন এটা আরেকটি আমরা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বসাতে পারি, যেমন হচ্ছে যে পড়ালেখা করে কি হবে, হোয়াট উইল হ্যাপেন, হোয়াট উইল হ্যাপেন মানে হচ্ছে কি হবে, হোয়াট উইল হ্যাপেন, বসে থেকে কি হবে, সেখানে গিয়ে কি হবে। আমরা ইচ্ছা করলে এই তিনটার সাথেই কি হবে লাগাতে পারি। ঠিক তেমনভাবে আমরা ইচ্ছা করলে হোয়াট উইল হ্যাপেন কি হবে, স্টেইং আইডল মানে অলসভাবে থেকে কি হবে, হোয়াট উইল হ্যাপেন গোয়িং দেয়ার, সেখানে গিয়ে কি হবে, হোয়াট উইল হ্যাপেন কামিং হেয়ার, এখানে এসে কি হবে। আমরা ইচ্ছা করলে এগুলোকে প্রথমে বসাতে পারি, যেমনটি এখানে হয়েছে গোয়িং দেয়ার হোয়াট উইল হ্যাপেন, সেখানে গিয়ে কি হবে, কামিং হেয়ার, এখানে এসে কি হবে, স্টেইং আইডল, আইডলভাবে থেকে হোয়াট উইল হ্যাপেন কি হবে, অথবা স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি হোয়াট উইল হ্যাপেন মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি থেকে তোমরা নিশ্চয়ই অনেক কিছুই বুঝতে পেরেছো, আর যারা এখনও কনফিউশনে আছো তোমাদেরকে বলবো আগের ক্লাসগুলো দেখো, দেন এই ক্লাসটি দেখো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।